আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি বার্তাবহুল ভিডিও শুরু করতেছি। দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে আপনারা ক্যামেরাতে ঘাস দেখতে পাচ্ছেন। এই ঘাসটা আগে পরিচয় করিয়ে দিই, এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আগত সেই সময় থেকেই বাংলাদেশে এই ঘাসটার প্রচলন এবং ব্যাপক ফলন হচ্ছে এবং এটা দিন দিন চাহিদা বেড়েই চলছে। হয়তোবা সারা বাংলাদেশে এখনও গাছটা অনেক জায়গায় পৌঁছায়নি। অনেক কাস্টমার ফোন দিয়ে বলেন যে ভাই, আমার এলাকায় এই গাছটা এখনও দেখিনি, আপনার ভিডিওতে প্রথম দেখলাম। সেই ভাইরাও কিন্তু এই ঘাসটা সংগ্রহ করতেছে এবং অনেকে এই ঘাসটা রোপণ করেছে এবং বলতেছে যে আসলে এই ঘাসটা খুব ভালো মানের ঘাস। পরবর্তী আবার তারাই আবার অর্ডার করতেছে পরিপক্ক কাটিং নেওয়ার জন্য, কারণ তারা তো আর কাটিং করে না। অনেকে কাটিং উপযোগী হওয়ার আগেই যখন চার পিট হয়ে যায় তখন কেটে খাওয়ায়, যদিও তাদের পরিপক্ক কাটিং দরকার হয়। রিপিট কাস্টমাররা আমাদের আবার ফোন দেয়, কারণ আমরা এই ঘাসটার কাটিং করার জন্য দীর্ঘ 5 থেকে 7 মাস পর্যন্ত আমরা ওয়েট করে থাকি 100% পরিপক্ক কাটিং তৈরি করার জন্য। সেই ক্ষেত্রে তাদের আমরা আবারও সেই কাটিং দিয়ে থাকি। এই ঘাসটা গুণগত মানে খুবই সেরা। আপনার এই ঘাসের বীজ হয় না, মাত্র একটা 5 থেকে 7 গিটের কাটিং রোপণ করলেই আপনি এরকম একটা পরিপূর্ণ ঝাড় পাবেন। আর সেই একটা কাটিং যদি আপনি রোপণ করেন কমপক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত, সেই কাটিং থেকে আপনি ফলন পাবেন। দেখেন, এই ঘাসটা যখন আপনি রোপণ করবেন তখন প্রত্যেকটা ঝাড়ে প্রথম ধাপে 100 থেকে 120টা অ্যাভারেজ চারা হয়ে থাকে। যখন আপনি দ্বিতীয় ধাপ কাটবেন তখন দেখবেন সেই 120 থেকে আবার 150টা প্লাস হয়ে যায়। এরকম করতে করে দিন দিন এটার প্রতিবারে ধাপে ধাপে কিন্তু কাটিং পরিমাণ বেড়ে যায়, কারণ একটা চারা থেকে কমপক্ষে 3টা পর্যন্ত চারা হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রতিবারই ফলন বাড়ে। আর উচ্চতায় যদিও এটা সর্বোচ্চ 6 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে, তাও বলবো অন্য ঘাসের তুলনায় সেরা, কারণ এটার ঝাড়ে এত বেশি পরিমাণ চারা হয়। আপনি একদম ভূমি থেকে শুরু করে জমির নিচ থেকে শুরু করে পুরা ঘাস পর্যন্ত পাতা এবং কাণ্ড একসাথেই থাকে, পাতা আর পাতা। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু ঘাসটা অনেক সেরা এবং গবাদি পশু এটা এমনভাবে আগ্রাসী মুডে খেয়ে থাকে, মনে হচ্ছে যে অনেক দিন পরে একটা আনন্দ স্বরূপ একটা মানে অন্যরকম একটা খাবার তারা পাইছে, এরকম মুড নিয়ে তারা খায়। অবশ্যই আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতেও পারেন। আর এই গাছটা নরম হওয়াতে এবং মিষ্টি হওয়াতে কিন্তু আরও বেশি গবাদি পশু পছন্দ করে, ছাগল ও ভেড়া উভয়ই এই ঘাসটা খেয়ে থাকে। সকল গবাদি পশুর জন্য এই ঘাসটা পারফেক্ট। দেখতেই পাচ্ছেন আমি একটা ঘাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই ঘাসটা দুই প্রান্ত থেকে পাতা, আর পাতার নিচেই কিন্তু কুড়ি বা অঙ্কুরগুলো দেখা যাচ্ছে, আর এইগুলোই আমরা পরিপক্ক করে আপনাদের হাতে তুলে দেই। যদি আপনি এখনও রোপণ করে না থাকেন এইসব কাটিং, তাহলে অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। আমরা কন্ডিশনে এই কাটিংগুলো দিয়ে থাকি বাংলাদেশের সকল জেলায়। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, সবার সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।